গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার স্নান হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি, আর জামা কাপড়গুলো আমি সব মেলে দিচ্ছি। তো এরপর আমি নিচে যাব, নিচে রান্না বান্না করব। তো অনেক কাজই আমার বাকি আছে। তো আগে আমি স্নানটা করে নিলাম। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর রোদটা বেশ ভালোও লাগছে, রোদের দিকে তাকানো যাচ্ছে না। তো চলো আমি জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিই। আর এত রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে, রোদটা ভীষণই ভালো লাগছে। তো কিন্তু থাকা যাবে না, দাঁড়ানোর মতো না। তো চলো আমি নিচে চলে যাই। আমার মোটামুটি এগুলো শুকোতে দেওয়া হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক। তো আমি ছাদ থেকে নেমে এসেছি। আমার মোটামুটি কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। আমি ছাদ থেকে নেমে এসেছি। তো এখন বাজে 12টা। তো চলো এখন থেকে আমি কিচেনে ঢুকছি। তো দেখা যাক আজকে কি মেনু বানানো যায়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলো যাওয়া যাক কিচেনে। আর দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। তো চলো মাংস আজকে আমি বানাবো। এটা হচ্ছে খাসির মাংস। আমি হালকা গরম জলে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মাংসটা অনেকটাই, তাই মশলার পরিমাণটাও একটু বেশি দিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও অনেকটাই দিতে হবে, পরিমাণ মতো 3 টিস্পুন মতো আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর আমি দইটা ভালো করে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, এটা 2 কাপ মতো দই। তো দইটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে ম্যাগনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাও আমার অনেকটাই লাগবে, তো নুনটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি খুব ভালোভাবে ম্যাগনেট করে নিচ্ছি। এটাকে ম্যাগনেট করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে 30 মিনিট মতো রেখে দেব। এটা রুম টেম্পারেচারের আগে হয়। দিয়ে দিলাম 2 টিস্পুন তেল, সরষের তেল। এটাকে মাখিয়ে আমি 1/2 ঘন্টা এটা ঢেকে রেখে দেব। মাংসটার মধ্যে আমি কী কী দিলাম আপনারা দেখতে পেলেন। তো এর মধ্যে আদা রসুনের পেস্ট, আর 1 কাপ মতো টক দই, আর পরিমাণ মতো লঙ্কা হলুদ, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাগনেট করে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তারপরে আমি মাংসটা বানাবো। কিচেনে চলে এসেছি, এবার মাংসটা আমি বসাবো। আর কীভাবে মাংসটা আমি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো মাংসটা আমি বসাই, আর তার জন্য কী কী প্রিপারেশান করেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে মাটন। তো এটাকে আমি ভালোভাবে ম্যাগনেট করে নিয়েছি। তো এটা 1/2 ঘন্টা আমি এটা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, এগুলো আমার লাগবে। তো আলুটা আমি ভেজে নিয়েছি, হালকা ফ্রাই করে তুলে রেখেছি আলুটা। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডালচিনি, লবঙ্গ আর এলাচি। এরপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি মাংসটা এর মধ্যে অ্যাড করব। তো মাংসটা আমার
মোটামুটি কষানো হয়ে গেছে। যেহেতু এটা খাসির মাংস তাই এটা আমি প্রেশারে দেব। প্রেশারটাও আমি দেখুন মাংসটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি প্রেশারটা পরিষ্কার করে নিয়েছি, এটা প্রেশারে দিয়ে 2 থেকে 3টে সিটি দেব। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে, তো আমি এটা পরিবেশনের জন্য রেডি করে দিয়েছি। তো চলো আমরা সবাই খেয়ে দিই। তো আজকে রাখি, ওর তানিয়া হচ্ছে ওর ভাইকে রাখিটা বাঁধছে, দেখুন হ্যাপি রাখি। তো গিফটটা পাওয়ার কাকি রইল, পরে দেব। তো তানিয়া ওর ভাইকে রাখিটা বেঁধে দিয়েছে, ওর ভাইটা কিন্তু খুব বদমাস। দেখুন রাখিটা কত সুন্দর লাগছে, দারুণ দেখতে হয়েছে, হেভি হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু ছাদে ঘুরছি। তো খাওয়া দাওয়ার পর শোয়াটা ঠিক না, একটু পায়চারি করা একটু ভালো শরীরের পক্ষে। তো অল্প অল্প রোদ্দুরও আছে, এখন মাঝে মাঝে বৃষ্টি আসছে। তো আমাদের সব কমপ্লিট, ওদের রাখি পরানো কমপ্লিট। এটা হচ্ছে তানিয়া, আমার জায়ের মেয়ে, ও হচ্ছে আমার পার্টনার, ঘুরছে। তো এর আগের দিনে আমি বলেছি, আমার ব্লগে আমি দেখিয়েছি। তো আজকের মতো এটুকুই, পরের দিন চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।